এখানে যে আইএনডিপি আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আন্দোলনে আসলে সাধারণ শিক্ষার্থীদের উপরে যারা গুলি চালিয়েছে এবং আহত হয়েছে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং এখানে যারা আইনজীবীরা আছে তারা কিন্তু এখানে যারা আন্দোলনকারীরা আসলে অর্থাৎ আদালত প্রাঙ্গণে ঢোকার জন্য যাদেরকে বাধা দেওয়া হয়েছিল সেই বাধা কিন্তু আইনজীবীরা কিন্তু তাদের দর্শক, আমরা এই মুহূর্তে একটি আপডেট জানাতে চাই যে আমরা জানতে পেরেছি আজ বিকাল থেকেই কিন্তু ফেসবুক, টিকটক, ইউটিউব সহ সব ধরনের কার্যক্রম অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া সেটা কিন্তু চালুর জন্য তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ফলো কিন্তু ঘোষণা করেছেন, এবং আপনাদেরকে যদি বলতে চাই যে এই আন্দোলনে অর্থাৎ 19 তারিখ থেকেই কিন্তু ফেসবুক, ইউটিউব, টুইটিউব সহ সব কিছু আসলে বন্ধ, টিকটক সহ সব কিছু বন্ধ ছিল, যার ফলে কিন্তু যে যোগাযোগ অর্থাৎ যারা ফ্রিল্যান্সার থেকে শুরু করে বিভিন্ন যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু আসলে কোনো ধরনের তো এই যে মিডিয়াগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারছিল না, এবং এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ কল ঘোষণা করেছেন আজ বিকাল থেকে ফেসবুক, টিকটক ও ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে চালু হবে। তো এই মুহূর্তে যে আপডেটটি বলতে চাই আপনাদেরকে, এখনো পর্যন্ত কিন্তু চট্টগ্রাম আদালতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, এবং ঢাকা যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টে কিন্তু এখনো পর্যন্ত যে শুনানি সেই শুনানিটি চলছে। চট্টগ্রামে আন্দোলনের সাথে যারা আইনজীবী আছে তাদের সাথে কথা বলবো, তারা আসলে এই আন্দোলন সম্পর্কে কি বলছে জানার চেষ্টা করব। যদি বলেন আর কি, আসলে এই আন্দোলনে আপনারা যে আইনজীবীরা এখানে দাঁড়িয়েছেন, এই যে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা আইনজীবীরা সাধারণ মানুষের অধিকার সবসময় কথা বলতে কথা বলে আমাদের পেশা, আমরা সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলি। আজ আমাদের ছাত্ররা সম্পূর্ণ একটি নৈতিক একটি অধিকার নিয়ে কথা বলছে, তাদের কোটা সারা চাকরি নির্ভর ক্ষেত্রে তাদের মেধাকে মূল্যায়ন করতে হবে, এই ছোট্ট একটি অধিকার আদায় করতে গিয়ে শত শত লাশ আসবে, আমাদের ছাত্ররা লাশ হয়েছে, এবং আজকের লাশের সুষ্ঠু বিচারের জন্য আমাদের ছাত্ররা আজকে রাস্তায় নেমেছে, তাদের আন্দোলনের সাথে আমরা সহমতি প্রকাশ করছি। এটা একটি নৈতিক আন্দোলন, নৈতিক আন্দোলনের পক্ষে আইনজীবীরা সবসময় ছিল, সবসময় থাকবে। ধন্যবাদ। আমরা আরেকজন আইনজীবীর সাথে কথা বলতে চাই, যদি একটু বলেন, আপনি যদি বলেন, আমি না বলেন সমস্যা নাই, বলেন আপনাদের। আচ্ছা, যেটি বলতে চাই।